চোখের ছানির আসলে অত্যাধুনিক চিকিৎসাটি কি অত্যাধুনিক চিকিৎসার আগে বলি যে প্রচলিত যে প্রযুক্তি রয়েছে সেটাকে বলে স্মল ইনসিশন ক্যাট্রাক্স সার্জারি ধরো সাত থেকে আট মিলিমিটার জায়গা কেটে আস্ত ছানিটাকে বের করে নিয়ে আসা হয় সেখানে ইনজেকশন লাগে এবং ব্যান্ডেজ লাগে এবং এর আগেও ছিল এক্সট্রা ক্যাপসুলার ক্যাট্রাক্স এক্সট্রাকশন সেখানে আরো বড় জায়গা কেটে সেলাই দেওয়া লাগতো আর এখন সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি হচ্ছে ফেকোয়েমালসিফিকেশন ছোটো একটা ছিদ্র করে অত্যাধুনিক ফ্যাকো মেশিনের মাধ্যমে আমরা ছানিটাকে টুকরো করে ভেঙে গলিয়ে বের করে নিয়ে আসি চলো ছবি দিয়ে বুঝিয়ে দিই আমাদের রয়েছে সবচেয়ে উন্নত প্রযুক্তির ফ্যাকো মেশিন বা ফ্যাকো যন্ত্র বাম দিকে রয়েছে সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম উইথ ওজিল টর্শনাল টেকনোলজি ফ্রম অ্যালকন ইউএসএ ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট মেশিন আরেকটি ওয়ার্ল্ডের বেস্ট মেশিন রয়েছে হোয়াইট স্টার আই সিগনেচার এলিভস ফ্যাকো প্রযুক্তি ফ্রম জনসন অ্যান্ড জনসন ইউএসএ এর ছবিতে আমরা দেখব যে সবচেয়ে উন্নত প্রযুক্তি যে অফথেলমিক অপারেটিং মাইক্রোস্কোপ তুমি জানো যে আমাদের চোখ এমনিই ছোট আর চোখের ভেতরের যে ক্ষুদ্রাতে ক্ষুদ্র যে অংশগুলো সেগুলো আরও ছোট পরিষ্কার করে দেখবার জন্যে সমস্ত চোখের সার্জারি কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে করা হয় খালি চোখে কিন্তু না তো সবচেয়ে উন্নত প্রযুক্তি যে মাইক্রোস্কোপ লোমেরা সেভেন হান্ড্রেড ফ্রম কার্লজাইস জার্মানির এর সাথে এর পরের ছবিতে আমরা দেখবো যে ক্যালিস্ট্রয় এটা একটা ডিজিটাল মার্কারলেস সলিউশন যোগ হয়েছে সব মিলে এটাকে বলে ক্যাটারাকট সুইট মার্কারলেস অর্থাৎ ক্যাটারাক সুইট মার্কারলেস পদ্ধতি এটি হলো সর্বাধুনিক প্রযুক্তি যার মাধ্যমে আমরা চোখের ফ্যাকো সার্জারি করে চোখের ভেতরে নিখুঁতভাবে সঠিক পাওয়ারের আমরা লেন্স বসাই ধন্যবাদ স্যার খুব সুন্দর করে বলছিলেন যে চোখের ছানির অত্যাধুনিক চিকিৎসা সম্পর্কে স্যার আপনি একটু আগে বলছিলেন যে চোখের ছানি অপারেশন করে লেন্স বসাতে হবে তো এই লেন্সের পাওয়ার স্যার আপনারা আসলে কিভাবে নির্ধারণ করে থাকেন অপারেশনের আগে প্রচলিতভাবে একটি পদ্ধতি রয়েছে সেটাকে বলে আল্ট্রাসাউন্ড বায়োমেট্রি আচ্ছা কিন্তু তার কিছু দুর্বলতা রয়েছে আমরা সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির যে মেশিন আমরা ব্যবহার করি সেটাকে বলে অপটিক্যাল বায়োমেট্রি আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই আইওয়েল মাস্টার সেভেন এরপরে যোগ হয়েছে আইওয়েল মাস্টার সেভেন টিকে এটি হচ্ছে সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির অপটিক্যাল বায়োমেট্রি পরের ছবিতে আমরা দেখবো যে এখানে প্রথমবারের মতো সোয়েপ সোর্স অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি বা ওসিটি প্রযুক্তি ব্যবহার করা আছে ফলে চোখের কর্ণিয়া থেকে একবার রেটিনা পর্যন্ত সঠিকভাবে চোখের যে অ্যাকশিয়াল লেং বা অক্ষীয় দৈর্ঘ্যটা আমরা পেতে পারি কারণ এটা খুব একটা গুরুত্বপূর্ণ উপাদান এই চোখের সঠিক পরের লেন্স পাওয়ারটা বের করবার জন্য এর পরের ছবিতে দেখব আরও একটি লেটেস্ট প্রযুক্তি এসেছে সেটাকে বলে পেন্টাক্যাম এ এক্সেল তুমি জানো যে পেন্টাগ্যাম এটি হচ্ছে অকুলাস ফ্রম জার্মানির সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির কর্ণিয়াল টোমোগ্রাফি মেশিন কিন্তু এর সাথে সম্প্রতি যোগ হয়েছে অ্যাকশিয়াল লেংথ মাপার যে সফটওয়্যার ফলে এটাকে বলে পেন্টাকাম এ অর্থাৎ এই যন্ত্রের মাধ্যমে এখন একদিকে যেমন আমরা কর্ণিয়াল টোমোগ্রাফি করতে পারি পাশাপাশি বায়োমেট্রিক করতে পারি এটি হচ্ছে সবচেয়ে এর পরের ছবিতে আমরা দেখব এর সাথে সাথে যোগ হয়েছে সবচেয়ে সর্বশেষ প্রজন্মের ফর্মুলা বায়োমেট্রিক ফর্মুলা প্রচলিত ভাবে আমরা টি ফর্মুলা ব্যবহার করতাম এখন আমরা ব্যবহার করছি ব্যারেট ইউনিভার্সাল টি কে ফর্মুলা ব্যারেট ট্রু কে ফর্মুলা হিল আর ভিএফ ফর্মুলা সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির ফর্মুলা ব্যবহার করে সঠিক পাওয়ারের লেন্সটা আমরা আমাদের রোগীর চোখে বসাতে সক্ষম হচ্ছি ধন্যবাদ স্যার আপনি বলছিলেন যে সঠিক পাওয়ারের লেন্স এই সঠিক পাওয়ারের লেন্স নির্ণয় করাটা আসলে কতটা জরুরি ভীষণ জরুরি দেখো চশমার লেন্স সেটিও কিন্তু একটি লেন্স সেই চশমার লেন্সের পাওয়ারটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু সেই রোগী ঝাপসা দেখবে তার কষ্ট হবে কিন্তু এই চোখের যে লেন্সটি আমরা ভেতরে বসা ভেতরে ইন্ট্রাকুলার লেন্স এটা তো আর চেঞ্জ করা যাবে না সুতরাং এই লেন্সটির পাওয়ার সঠিক হওয়াটা অবশ্যই বাঞ্ছনীয় আমার কাছে প্রায়শই রোগীরা আসেন অন্য হাসপাতালে অপারেশন হয়েছে এসে বলেন যে আমি ভালো দেখতে পাচ্ছি না পরীক্ষা করে আমি দেখি যে তার সঠিক পাওয়ারের চশমা ব্যবহার করে এই ধরো গত সপ্তাহে আমাকে একটা আয়াল এক্সপ্লান্টেশন করতে হয়েছে করে সঠিক পাওয়ারের লেন্স কিন্তু আবার বসাতে হয়েছে সেটাকে বলে আইওয়েল এক্সচেঞ্জ দেখো সঠিক পাওয়ারের লেন্স যদি না হয় সমস্যাটা কি এক চোখের পাওয়ার স্বাভাবিক কিন্তু আরেক চোখের পাওয়ার অনেক বেশি দু চোখের পাওয়ার যদি দুরকম হয় তখন সেটাকে বলে অ্যানাইসোমেট্রোপিয়া এটা যদি অনেক বেশি হয় তখন একটা জিনিস একটা মানুষ কিন্তু কোনো জিনিসকে তখন দুটো দেখে তখন সেই মানুষটার অনেক কষ্ট হয় রাস্তায় হাঁটতে গেলে দুটো দেখে সে কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারে না সেই জন্যেই অবশ্যই সঠিকভাবে আমরা কিন্তু আমাদের হসপিটালে তিনটি আলট্রাসাউন্ড বায়োমেট্রি মেশিন রয়েছে এবং দুটো অপটিক্যাল বায়োমেট্রি মেশিন রয়েছে এবং আমরা এই সবগুলো মেশিন ব্যবহার করে অ্যাভারেজ সঠিক পাওয়ারের লেন্সটা বসানো কারণ আমরা অধিকাংশ প্রিমিয়াম ইন ট্রকুলার লেন্স বসাই সুতরাং অ্যাকিউরেটভাবে চোখের লেন্সের পাওয়ারটা নির্ণয় করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়